হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হালুয়া খেতে কোনো লাগে না যখন তখনই হালুয়া তৈরি করে খাওয়া যায় আজকে আমি আরও একটি হালুয়া রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি কাঁচা পেঁপের হালুয়া তৈরি করে দেখাবো আর এই কাঁচা পেঁপের হালুয়া তৈরি করা যেমন সহজ তেমন কম সময় সাধ্য এক কেজি কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে এরকম মাঝারি টুকরো করে নিয়েছে এগুলো ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে আপনি চাইলে এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে একদম নরম করে এগুলো সিদ্ধ করে নিব তারপর বাড়তি পানিটা ছেঁকে নেব এবার এই পেঁপেগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে আপনি চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছে এবার প্যানে হাফ কাপ ঘি নিয়েছে তাতে তিনটি করে এলাচ দারচিনি দিয়েছে ঘি খুব বেশি গরম করতে হয় না তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবার এই ঘিয়ের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা কাঁচা পেঁপেগুলো ঢেলে দিলাম চুলা ফার্স্ট টু মিডিয়াম লো ফ্লেমে থাকবে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে যখন পেঁপের বাড়তি পানিটুকু শুকিয়ে যাবে তখন আমাদের এখানে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ চিনি ইউজ করব। চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর একটা স্প্যাচলার সাহায্যে আবারও নেড়ে দিচ্ছি এখন কিন্তু চিনি থেকে অনেকটা পানি উঠবে না করার পর চিনির পানিটা শুকিয়ে যাবে তারপর এখানে আমি কোয়াটার কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই হালুয়ার মধ্যে বাড়তি একটা ফ্লেভার অ্যাড করবে গুঁড়ো দুধ দেওয়ার পর এটা আবারও স্প্যাচলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে এফাকে বলে নিচ্ছি আমি আমার চ্যানেলে আরও তিনটি হালুয়া রেসিপি শেয়ার করেছি গাজরের হালুয়া বুটের হালুয়া আর চাল কুমড়ার হালুয়া এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার যখন অনেকটা পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি দু টেবল চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে হালুয়াটা একটু টাইট হবে শক্ত টাইপের হবে একদম লাস্ট পর্যায়ে এখানে আমি আরও এক টেবল চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা আরও বেড়ে যাবে লাস্ট পর্যায়ে এখানে আমি আধা চা চামচ সবুজ ফুড কালার দিলাম যেহেতু হালুয়াটার নাম হচ্ছে কাঁচা পেপের হালুয়া সেহেতু এই ফুড কালার দেওয়াতে একদম কাঁচা পেপের একটা কালার আসবে তবে এই ফুড কালারটা আপনি চাইলে স্কিপ করতে পারেন এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে হালুয়াগুলো একদম মোটামুটি টাইট হয়ে এসেছে মানে বাড়তি পানিটুকু শুকে গেছে আর প্যান থেকেও খুব সহজে একদম স্লাইমের মতো এগুলো উঠে আসছে তখন বুঝে যাবেন যে হালুয়াগুলো হয়ে গেছে এভাবেও হালুয়টা খাওয়া যায় আর আপনি যদি এটাকে বরফি আকার দিতে চান সেক্ষেত্রে গরম থাকতেই একটা প্যানে এগুলো ঢেলে নিতে হবে তার আগে অবশ্যই প্যানে তেল বা ঘি ব্রাশ করে নেবেন তারপর এগুলো একটা স্প্যাচলার সাহায্যে এভাবে সমান করে দিতে হবে চেপে চেপে তার উপরে পরিমাণ মতো বাদাম ছিটিয়ে এবং কিশমিশ ছিটিয়ে চাপ দিয়ে রেখে প্রায় এক থেকে দু ঘন্টা ঠান্ডা করলেই এটা একদম জমে যাবে মোটামুটি আর তারপর এটা একটা ছুরির সাহায্যে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আমার আজকের আয়োজন ছিল এ পর্যন্তই কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে